أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত, আমার খুব ভালো লেগেছে আপনাদেরকে দেখে, আপনাদের কাছে উপস্থিত হতে পেরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে আসার আগেই আমি আপনাদের কথা শুনেছি, অনেক ভাই আমাকে অনুরোধ করেছেন আপনাদের কাছে আসার জন্য। তো কাছে থেকে একটা জিনিস দেখা আর দূর থেকে শোনা কিন্তু এক নয়, পার্থক্য আছে। তো আমি যা শুনলাম, শুনেছি এর আগে, বাস্তবে তার চেয়ে আরও সুন্দর দেখছি, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং আমি নিজেকে ধন্য মনে করছি। সেই সঙ্গে আমি আব্দুস সবুর ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তার এই প্রচেষ্টা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমি বহু বন্ধুর কাছ থেকে শুনেছি যে এই সিলেট শহরে, সিলেট এলাকায় সহি আকিদা প্রচার এবং প্রসারে তার যথেষ্ট অবদান রয়েছে, যা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আব্দুস সবুর ভাইয়েরও শুকরিয়া আদায় করি এবং আপনাদেরও শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তো সত্যিকার অর্থে আমি আপনাদের এখানে জুমার খুতবা দিতে পেরে এবং এই মুহূর্তে আপনাদের সামনে প্রশ্ন উত্তর পর্বে শরীক হওয়ার জন্য বসতে পেরে আমি আরও আনন্দিত। তো আমি আশা করব যে আপনারা দিনের মূল বিষয় সম্পর্কে, মূল নীতি সম্পর্কে এবং যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ওই জাতীয় কিছু প্রশ্ন করবেন, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যথাসম্ভব আমাদের এই প্রোগ্রাম সংক্ষিপ্ত করতে হবে, কারণ আরও দু এক জায়গায় যাওয়ার আবেদন আছে, বন্ধুগণ অনুরোধ জানাচ্ছেন। তার ভিতরে আমাদের আব্দুল মালিক ভাই আমাকে নিয়ে এসেছেন এখানে, মূলত তার দাওয়াতেই আমি এখানে এসেছি। তো আব্দুল মালিক ভাইয়েরও যথেষ্ট অবদান রয়েছে, তিনি অত্যন্ত আগ্রহী। একটু দাঁড়ান, আপনাদের একটু দাঁড়িয়ে সালাম দেন। তিনি আমার সাথে জুবাইলে ছিলেন বহুদিন পর্যন্ত, দিনের কাজে, দাওয়াতি কাজে। প্রশ্ন করলো, এটা প্রশ্ন আপনি রিপোর্ট করবেন ইনশাআল্লাহ। তিনি অত্যন্ত আগ্রহী, অত্যন্ত আগ্রহ করে তিনি আমাদের আমাকে আপনাদের সামনে উপস্থিত করেছেন, এজন্য তারও শুকরিয়া আদায় করি, তারও কৃতজ্ঞতা করি, কৃতজ্ঞ আমি তার কাছেও। তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তার প্রচেষ্টাও কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তো প্রশ্ন করার কিছু মূলনীতি যেটা ঠিক রাখা দরকার, যে যিনি প্রশ্ন করবেন হাত উঠাবেন, যিনি আগে প্রশ্ন করবেন তার জবাবটা আমি আগে দেওয়ার চেষ্টা করব, এবং একজনের প্রশ্ন চলাকালে অন্যজন প্রশ্ন করবেন না, একজনের প্রশ্নের জবাব দেওয়াকালে অন্য কেউ মানে প্রশ্ন করবেন না, প্রশ্ন করা শেষ হবে তারপর আমি জবাব দেওয়ার চেষ্টা করব, জবাব দেওয়া শেষ হলে আরেকজন হাত উঠাবেন, এভাবে আমরা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আর প্রশ্নোত্তরের মূলনীতি হচ্ছে যে লিখিত প্রশ্ন করলে ভালো হয়, তো আমরা তো আসলে সেরকমভাবে প্রস্তুতি নেইনি, খাতা কাগজ হয়তো আমাদের হাতে নেই, তাই মৌখিকভাবেই আমরা আজকে প্রশ্নোত্তর শুরু করব। তো আমি এখন মূল পর্বে যাচ্ছি। তো প্রথমে আপনার নাম? ধন্যবাদ। তো এক ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলার অবস্থান কোথায়? কেউ বলে মুমিনের অন্তরে, কেউ বলে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, কেউ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে। এ ব্যাপারে সঠিক কথা কোনটি তা এক ভাই জানতে চেয়েছেন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে পরিচয় কোরআনে দিয়েছেন,
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তার রবের পরিচয় গুণাবলী তুলে ধরেছেন সহি হাদিসে আমাদের জন্য তাই যথেষ্ট সেভাবে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার গুণাবলী আল্লাহ তাআলার সত্তা আল্লাহর সিফাত সম্পর্কে নিজের মতের উপর ভিত্তি করে নিজস্ব বিবেক বুদ্ধির উপর নির্ভর করে কোনো কথা বলা যাবে না কিয়াস করে কথা বলা যাবে না কারণ আল্লাহ তাআলার সত্তা এবং গুণাবলী সম্পর্কে তিনি সর্বাধিক অবগত রয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এ ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সর্বাধিক অবগত সুতরাং আমাদের জন্য ওই বিষয়ে যথেষ্ট আমরা নিজের নিজস্ব মতের উপর ভিত্তি করে অথবা অন্য কোনো আলেমের উপর কথার উপর ভিত্তি করে আল্লাহ সম্পর্কে কথা বলবো না আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা সবচেয়ে বড় অন্যায় সবচেয়ে বড় শিরক আন তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে সবচেয়ে বড় অন্যায় হচ্ছে আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা ধারণার উপর ভিত্তি করে কথা বলা এটি হচ্ছে সবচেয়ে বড় অন্যায় সুতরাং আল্লাহর সত্তা এবং গুণাবলী সম্পর্কে কোরআন এবং সুন্নার নীতি বহির্ভূত কোনো কথা আমরা বলতে যাব না যেভাবে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় বলেছেন যে আল্লাহ তাআলা আসমানের উপরে আরশের উপরে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া সূরা তোহার 5 নং আয়াতটি আল্লাহ তাআলা বলেন যে দয়াময় আল্লাহ আরশে সমুন্নত আরশের উপরে অন্য আয়াতে রয়েছে আল্লাহ তাআলা ইন্না রব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ আল্লাহ তাআলা আসমান এবং জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন অতঃপর তিনি আসমানের উপরে আরশের উপরে সমুন্নত হয়েছেন এটি হচ্ছে সঠিক কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একথাই বলেছেন যে আল্লাহ তাআলা সকল সৃষ্টির উপরে সমস্ত সৃষ্টির উপরে আল্লাহর আরশ আরশ হচ্ছে সমস্ত সৃষ্টির ছাদ স্বরূপ আর তার উপরে আল্লাহ তাআলা সমুন্নত এক শ্রেণীর আলেম বলে থাকেন যে আল্লাহ তাআলা আরশে সমাসীন মানে বসে আছেন এই কথাও ঠিক নয় এটাও ভুল বসে থাকা আল্লাহ তাআলার জন্য শোভনীয় নয় বা কোরআন এবং হাদিসের কোথাও এই কথা বলা হয়নি কিন্তু কিছু সংখ্যক অনুবাদক আছে কোরআনের তারা তাদের অনুবাদে অনুবাদের মাধ্যমে ভুল করেছেন উদ্দেশ্য ঠিক কিন্তু করেছেন ভুল সুতরাং আল্লাহ তাআলা আরশের উপরে সকল সৃষ্টির উপরে আসমানের উপরে এটি হচ্ছে কোরআন সুন্নাহর কথা এটি হচ্ছে নবী রাসূলদের কথা সমস্ত নবী রাসূলদের কথাই এটি যে আল্লাহ তাআলা সৃষ্টির সাথে মিশে নন কোনো সৃষ্টির ভিতরেও নন মুমিনের অন্তরেও নন এটা আল্লাহ তাআলা সম্পর্কে না জেনে কথা বলার অন্তর্ভুক্ত এবং সম্পূর্ণ বানোয়াট কথা এবং কুফুরি কথা কেন কোরআন বলছে আল্লাহ তাআলা আরশের উপরে আরশে আজিমে হাদিস বলছে আল্লাহ তাআলা আসমানে সুতরাং এর বাইরে কোনো আলেমের কথার উপর ভিত্তি করে এমন কোনো কথা বলা যাবে না যা কোরআন হাদিসের পরিপন্থী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মহিলার একজন দাসীর ঈমান পরীক্ষা করার জন্য প্রশ্ন করেছেন যে আইনাল্লাহ আল্লাহ কোথায় তখন সেই মহিলা বলল ফিস সামা মানে আসমানের উপরে আসমানে এতটুকু শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইন্নাহা মুমিনা তিনি হলেন মুমিন মহিলা অর্থাৎ আল্লাহ তাআলা আসমানের উপর রয়েছেন এই কথা বিশ্বাস করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুমিন হিসেবে স্বীকৃতি দিলেন এর মানে হচ্ছে যে যারা এই বিশ্বাস করবে না তাদের ঈমান সঠিক নয় তাদের কথা ঠিক নয় মোট কথা আল্লাহ তাআলা সৃষ্টির উপরে আসমানের উপরে সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ তাআলার অবস্থান সকল অবস্থানের উপরে সকল সৃষ্টির অবস্থানের উপরে
এই বিশ্বাস করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরাত্ব মর্যাদা এবং সম্মান ঠিক থাকে। যদি বলেন যে মানুষ আল্লাহর ভিতরে মুমিনের অন্তরে আল্লাহর আরশ, এগুলো কোরআনের কথা নয়, এগুলো হাদিসের কথা নয়, এবং এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান নষ্ট করা হয় এবং তার মর্যাদারও ঘাটতি হয়। একজন মানুষ যেভাবে আরেকজন মানুষের সাথে মিশে থাকে, এক সৃষ্টি যেমন আরেক সৃষ্টির ভিতরে থাকে, আল্লাহ তাআলার শানে এরকম ধারণা পোষণা করা যাবে না এবং এরকম বিশ্বাস করা কুফুরি। অত্যন্ত সহজভাবে সরলভাবে আমি বোঝানোর চেষ্টা করছি, আপনারা হয়তো এ বিষয়ে অন্যান্য বই পুস্তকে পেয়েছেন, বক্তার আলোচনা শুনেছেন, তো আমার কথা হবে একটু ভিন্ন ধরনের, দলিল দিয়ে এবং যুক্তি এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিবেক বুদ্ধি দিয়েছেন তা দ্বারাও আমরা বোঝার চেষ্টা করব। আমরা বলি আজানে বলি আল্লাহু আকবার, এর মানে কি? আল্লাহ তাআলা সবচেয়ে বড়, সবচেয়ে মহান। যিনি সবচেয়ে বড়, সবচেয়ে মহান, তিনি তার চেয়ে ছোট জিনিসের মধ্যে প্রবেশ করেন কিভাবে? এই কথা যুক্তি বহির্ভূত, বিবেক বহির্ভূত। আমরা এই মসজিদে প্রবেশ করেছি, তাই না? মসজিদ আমাদের চেয়ে বড় না ছোট? মসজিদ আমাদের চেয়ে অনেক বড়, তাই আমরা মসজিদের ভিতরে প্রবেশ করতে পেরেছি। মসজিদ যদি আমার চেয়ে ছোট হতো তাহলে আমি কি সেখানে প্রবেশ করতে পারতাম? অসম্ভব এবং অযৌক্তিক এবং বিবেক বুদ্ধি বহির্ভূত। কিন্তু এক শ্রেণীর মানুষ কি বলছে তারা নিজেরাই বুঝে না, মুখে কি বলছে তারা বুঝে না। আপনি গাড়ির মধ্যে প্রবেশ করতে করেন কারণ গাড়ি আপনার চেয়ে বড়, আপনি গাড়ির চেয়ে ছোট। আল্লাহ তাআলা যেহেতু সবচেয়ে বড়, সবচেয়ে মহান, নগণ্য একটি সৃষ্টির ভিতরে তিনি প্রবেশ করেন কিভাবে? অযৌক্তিক, বানোয়াট। এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে সাধারণ বিবেক বুদ্ধি দিয়েছেন, এই সাধারণ বিবেক বুদ্ধি বহির্ভূত কথা, যার পক্ষে না আছে কোনো দলিল, কোরআনের দলিল না আছে, হাদিসের দলিল না আছে, বিবেক বুদ্ধির দলিল। তাই আমাদেরকে বিশ্বাস করতে হবে কোরআন যেভাবে বলেছে, আল্লাহর গুণাবলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারেফত, গুণাবলী, রুবুবিয়াত, উলুহিয়াত এবং তার নাম এবং গুণাবলী সম্পর্কে কোরআন এবং সুন্নাহ যে তথ্য আমাদেরকে দিয়েছে, যে বিবরণ আমাদেরকে দিয়েছে, ওটি আমাদের জন্য যথেষ্ট। আমরা এ ব্যাপারে মন করা কথা বলবো না, কোনো দলিল বহির্ভূত কথা আমরা বলতে যাব না, কারণ এতে আমাদের পদস্খলন ঘটবে, আমরা সঠিক পথে থাকতে পারবো না। কোরআন এবং সুন্নাহর পথই সকল ক্ষেত্রে আমাদের জন্য অনুসরণযোগ্য এবং এটাই আমাদের জন্য বিশ্বাস করা জরুরি, এর বাইরে যাওয়া মোটেই ঠিক নয়। আমাদের দিনের জন্য, আকীদার জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে যে আমরা কোরআন এবং সুন্নার পথ গ্রহণ করব, আমরা এই পথেই থাকবো। বিজ্ঞ আলেমদের ব্যাখ্যা অনুযায়ী, সাহাবি এবং তাবেঈদের বুঝ অনুযায়ী আমরা কোরআন এবং হাদিস বোঝার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই কথা বলেন নাই যে আল্লাহ 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 ফিকুল্লে মাকান, আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা সাহাবিগণ বলেন নাই, তাবেঈগণও বলেন নাই এবং কোনো ইমামও এই কথা বলেননি। পরবর্তীকালের যারা সুফি মতবাদে বিশ্বাসী, সুফি দর্শনে যারা বিশ্বাসী তারা এই কথা বলে। শেখ সাদি বলেছে যে মুমিনের অন্তর হচ্ছে আল্লাহর আরশ, কালবুল মুমিনে আরশুল্লাহ। হ্যাঁ, এটা হাদিসের কথা নয়, কোরআনের কথা নয়, সাহাবিদের কথা নয়, তাবিদের কথা নয়, বরং বানোয়াট কথা। হ্যাঁ, মুমিনের অন্তরে আল্লাহ আছে, এর ব্যাখ্যা আমরা এভাবে করব, মুমিনের অন্তরে আল্লাহর প্রতি ইমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে। কথাটা যদিও সঠিক নয় কিন্তু আমরা ওইটার ব্যাখ্যা আমরা করব এভাবে যে মুমিনের অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা আছে, আল্লাহর প্রতি তাজিম আছে, আল্লাহর প্রতি মহব্বত আছে, কিন্তু হুবহু আল্লাহ ঢুকে আছেন এই কথা বলা কুফুরি, এটা অন্যায় কথা, বাতিল কথা, কোরআনের কথার বিপরীত, হাদিসের বিপরীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন আসমানে, রয়েছেন আরশে আজিমে, এই বিশ্বাস ঠিক রেখে যদি আপনি বলেন যে আমার অন্তরে আল্লাহ আছে, অর্থাৎ আল্লাহর প্রতি ভালোবাসা আছে, বিশ্বাস আছে, ভরসা আছে, শ্রদ্ধা আছে, তাজিম আছে, আল্লাহর ভয় আছে, তাহলে এটা কি আছে, এই কথাটা ঠিক। তবে এই জাতীয় কোরআন সুন্নাহ বহির্ভূত শব্দ বাদ দেওয়া উচিত, বাদ দিব,
আরো মুমিনের অন্তর আল্লাহর আরশ এই কথা যেহেতু কোরআনের কথা নয় এই কথার মধ্যে হক এবং বাতিল উভয়টাই রয়েছে তাই না যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে যে আল্লাহ আরশে নাই আসমানেও নাই আসে মুমিনের অন্তরে তাহলে এই কথা বাতিল আর যদি বিশ্বাস করে যে আল্লাহ তাআলা আরশে সমুন্নত এবং মুমিনের অন্তরে আল্লাহ আসে মানে আল্লাহর প্রতি ভালোবাসে তাহলে তার এই কথার অর্থটা ঠিক আছে কিন্তু এই জাতীয় শব্দ বাদ দেওয়া উচিত এই জাতীয় শব্দ পরিহার করা উচিত যে সমস্ত শব্দ যে সমস্ত কথা হক এবং বাতিল উভয়ের সম্ভাবনা রাখে ওই কথাগুলো বাদ দেওয়াই হচ্ছে আমাদের ইমানের জন্য আকীদার জন্য অধিক নিরাপদ সুতরাং আমরা এই জাতীয় বিশ্বাস থেকে দূরে থাকব এই জাতীয় আকীদা থেকে দূরে থাকব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান আল্লাহ তাআলা যেভাবে বর্ণনা করেছেন আমরা সেভাবে বিশ্বাস করব এটি ছিল সাহাবীদের আকীদা তাবিঈদের আকীদা আইম্মায়ে মুজতাহিদদের আকীদা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে ব্যক্তি বলল যে আল্লাহ কোথায় আমি জানি না সে কুফুরি করল যে ব্যক্তি বলল যে আমি জানি না যে আল্লাহ আসমানে না জমিনে সেও কুফুরি করল আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে সমুন্নত হওয়াকে অস্বীকার করল সেও কুফুরি করল এই কথা ফিকহুল আকবারে উল্লেখ আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ তারা বলে আমরা হানাফি আমরা ইমাম আবু হানিফার অনুসারী এই কথা খুব জোর দিয়ে বলে কিন্তু তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা গ্রহণ করেন না আকীদা নিতে চান না বরং ফিকাহ মাসলা মাসাইলের ক্ষেত্রে হানাফি হতে চান আকীদার ক্ষেত্রে হানাফি হতে চান না এটা মারাত্মক মূর্খতা এবং বোকামি ফিকহুল আকবারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা সবিস্তারে উল্লেখ রয়েছে অত্যন্ত সুস্পষ্ট সাহাবী এবং তাবিগণ যে আকীদা পোষণ করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তার গুণাবলী সম্পর্কে সেই আকীদাই ছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা ইমাম তাহাবী হানাফি মাযহাবের একজন বিজ্ঞ আলেম তিনি তার আকীদা উল্লেখ করেছেন আকীদা তাহাবিয়াতে আকীদায়ে তাহাবিয়া নামে একটা কিতাব আছে এই কিতাবের ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রায় সবগুলো আকীদা উল্লেখ আছে সংক্ষিপ্তভাবে তার বিশাল ব্যাখ্যাও আছে ওইখানে ইমাম ইবনে আবিল ইজ হানাফি রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের আকীদা তুলে ধরেছেন কিন্তু বর্তমান সমাজের যারা হানাফি বলে দাবি করে তারা ওই আকীদা নিতে চান না তারা আকীদার ক্ষেত্রে এমন এমন কথা বলেন এমন এমন কথা বিশ্বাস করেন যার সাথে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার কোনো মিল নাই ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ এই জাতীয় ইমামদের আকীদার সাথে বর্তমান কালের অনেক হানাফি লোকের আকীদা মিলে না সুতরাং আমাদেরকে খাঁটি হানাফি হতে হবে আকীদার ক্ষেত্রে এবং মাসলা মাসাইলের ক্ষেত্রে সুন্দর প্রশ্নটি করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আরেক ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন তিনি বলেছেন যে হাদিসে এসেছে মান সোয়ামা রমাদানা ইমানা ওয়াহতাসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ইমানের সাথে এবং সওয়াবের আশায় তার জীবনের সমস্ত গুণা আল্লাহ তাআলা মাফ করে দেন তার পূর্বের জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যায় এখানে কোন শ্রেণীর গুণার কথা বলা হয়েছে আলেমগণ বলেছেন সৎ আমলের দ্বারা ভালো আমলের দ্বারা যেসব গুণা মাফ হয়ে যায় সেগুলো হচ্ছে সগীরা গুণা যেগুলো কবিরা নয় সেগুলোই ওজুর মাধ্যমে নামাজের মাধ্যমে রমজানে রোজা রাখার মাধ্যমে সেগুলো মাফ হয়ে যায় কিন্তু কবিরা গুণার জন্য তওবা করা আবশ্যক অন্যান্য হাদিস থেকে বোঝা যায় মানে সবগুলো হাদিস একসাথে মিলিয়ে আলেমগণ বলেছেন যে কবিরা গুণার জন্য তওবা করা শর্ত তওবা করতে হবে আর সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন সৎ আমলের মাধ্যমে এগুলো এমনিই মাফ হয়ে যায় ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত নিশ্চয়ই সৎ আমল সৎ কাজ সাইয়্যাতগুলোকে মোচন করে দেয় এখানে সাইয়্যাত দ্বারা সগীরা গুনাহ উদ্দেশ্য কবিরা উদ্দেশ্য নয় সুতরাং রমজানের সিয়ামের মাধ্যমে এবং অন্যান্য সৎ আমলের মাধ্যমে যেসব গুণা মাফ হয়ে যায় বলে উল্লেখ করা হয়েছে সেগুলো দ্বারা সগীরা গুণা উদ্দেশ্য এখন প্রশ্ন হচ্ছে সগীরা গুণা কোনগুলো কবিরা কোনগুলো এটা আমাদের জানা দরকার আছে কবিরা গুণা হচ্ছে ওইগুলো যেগুলোর জন্য দুনিয়া কিংবা আখেরাতে
শাস্তির কথা উল্লেখ আছে, যে সমস্ত গুনার কারণে দুনিয়াতে কি শাস্তি অথবা আখেরাতে কি শাস্তি এটা উল্লেখ হয়েছে, অথবা যে গুনার কারণে লানত করা হয়েছে সেগুলো হচ্ছে কবিরা। যেমন চুরি করা, চুরি করলে দুনিয়ার শাস্তি কি হাত কেটে দেওয়া বলে উল্লেখ করা হয়েছে, মদপান করার শাস্তি মেত্রাঘাত করা বলে উল্লেখ করা হয়েছে, জেনা করার শাস্তি অবিবাহিত হলে এই শাস্তি, বিবাহিত হলে এই শাস্তি, এরকম শাস্তি যেই গুণাগুলোর কারণে নির্ধারিত আছে ওইগুলো হচ্ছে কবিরা, ওগুলো কবিরা। এছাড়া যে সমস্ত ছোটোখাটো গুণার শাস্তি উল্লেখ করা নেই ওগুলোকে আলেমগঞ্জ সগীরা হিসেবে উল্লেখ করেছেন। এ ব্যাপারে কিতাব আছে, অনেক কিতাব লেখা হয়েছে কবিরা গুণার উপরে, ওই কিতাবগুলো আমাদের পড়া দরকার। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আরেক ভাই দুটি প্রশ্ন করেছেন, তার প্রথম প্রশ্ন হলো যে ইস্তেগফার বলতে কি বোঝায়। তো ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা করা, গাফারা মানে ক্ষমা করা, আর ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা করা। বান্দা ইস্তেগফার করবে আর আল্লাহ তাআলা ক্ষমা করবেন, বান্দা ক্ষমা চাইবে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তো ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাপ চাওয়া, এটা আরবি শব্দ, এর মানে হচ্ছে ক্ষমা চাওয়া, আস্তাগফিরুল্লাহ মুখে বলা, অথবা বাংলায় বলা যে হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই, মানে যে কোনো শব্দের মাধ্যমে, অবস্থার মাধ্যমে, ভুলের কারণে অনুতপ্ত হয়ে, গুনার কারণে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাপ চাওয়া। এটা হতে পারে আস্তাগফিরুল্লাহ বলে, হতে পারে অন্য শব্দের মাধ্যমে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফাআফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমা করাকে পছন্দ করো, ইন্নাকা আফুউন তুমি ক্ষমাকারী, ফাআফু আন্নি আমাকে ক্ষমা করো, মানে ইস্তেগফার এই শব্দ ব্যতীত অন্য শব্দ দিয়েও আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন। সুতরাং শুধু আস্তাগফিরুল্লাহ ও আতুবু ইলাইহি এটাই যে বলতে হবে এমন কোনো কথা নেই, এ জাতীয় অন্যান্য শব্দের মাধ্যমে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, মাপ চাইতে পারেন, তওবা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আপনি আরেকটি প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে বিতর্কিত বিষয় কুরবানি করা সম্পর্কে। আমি আসলে শাখা মাসলায় যেতে চাচ্ছি না, মৌলিক বিষয়গুলো সম্বন্ধেই আমি আলোচনা করতে চাচ্ছি, বা আপনারা এ বিষয়ে প্রশ্ন করুন সেটি আমি চাচ্ছি। কুরবানি দেওয়া কীভাবে, ভাগে নাকি শরিক হয়ে সাতজনে, এ ব্যাপারে আপনারা হয়তো অনেক কথাই শুনেছেন, অন্যান্য বক্তার আলোচনা শুনেছেন। তো এ ব্যাপারে হাদিসের কথা এবং বিজ্ঞ আলেমদের কথা হচ্ছে, ছাগলে দুম্বাতে একাধিক পরিবারের একাধিক ব্যক্তি শরিক হতে পারবে না, এক পরিবারের পক্ষ থেকে একটি ছাগল দুম্বা খাসি যথেষ্ট, এক পরিবারের পক্ষ থেকে, যদিও ওই পরিবারের সদস্য সংখ্যা সাতের অধিক হয়, এমনকি দশজন ২০ জন ৪০ জন হলেও কোনো অসুবিধা নেই, একই পরিবারের পক্ষ থেকে একটি ছাগল বা দুম্বা যথেষ্ট। কিন্তু উটের ক্ষেত্রে, গরুর ক্ষেত্রে সাত পরিবারের ৭ জন শরিক হতে পারে, সর্বোচ্চ ৭ জন শরিক হতে পারে বলে হাদিসে উল্লেখ আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কুন্না নাস্তারিকু ফিল বাকারাতে সাবাহা, আমরা গরুতে ৭ জন পর্যন্ত শরিক হতাম। সুতরাং গরুতে, উটে ৭ জনে বাঘে কুরবানি দেওয়া জায়েজ আছে, এটি হচ্ছে সঠিক কথা, বিশুদ্ধতম কথা, এটি হচ্ছে বিজ্ঞ আলেমদের মত এবং হাদিসের কথাও তাই। জি, এই প্রশ্ন আসলে বেজাল্লা প্রশ্ন, আমি এই প্রশ্নের জবাব দিতে চাচ্ছি না, তারপরেও এ ব্যাপারে হাদিসের কথা যেটা সেটি আমার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহির যুগ থেকে শুরু করে সাহাবিদের যুগ, তাবিদের যুগ, বর্তমান পর্যন্ত সমগ্র মুসলিম বিশ্বে কখনোই মুসলিমগণ একই দিনে রোজাও শুরু করে নাই, একই দিনে ঈদও করে নাই, মানে একদিনের ব্যবধানে রোজা শুরু করা, ঈদ করা, এটা মুসলমানের ঐক্যর, মুসলমানদের ঐক্যের জন্য ক্ষতিকর নয়, এটা একটি সাধারণ মাসআলা। বাংলাদেশের সমস্ত মানুষ যদি
এক হয় সরকার যদি ঘোষণা দেয় যে এই বছর সৌদির সাথে কি করা হবে রোজা রাখা শুরু করা হবে সৌদি আরবের সাথে ঈদ করা হবে কোনো অসুবিধা নাই কিন্তু যেহেতু সম্ভব নয় এই বিষয়টি যেহেতু অতীতে কখনো হয়নি সুতরাং এ ব্যাপারে আমরা তর্ক বিতর্কে যাব না প্রত্যেক বছরই রমজান আসলে ঈদ আসলে এ বিষয়ে অনেক কথাবার্তা হয় অনেক মতভেদ হয় অনেক সময়ের অপচয় হয় সুতরাং আমি সেখানে যেতে চাচ্ছি না এবারে হাদিসের কথা হচ্ছে সুমুলি রুইয়াতিহি ও আফতিরুলি রুইয়াতিহি তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো এবং আরেক চাঁদ দেখে শেষ করো এটাই হচ্ছে আমার কথা এটি হচ্ছে হাদিসের কথা এটি হচ্ছে সাহাবিদের কথা এটি হচ্ছে তাবেঈদের কথা সুতরাং বেজাল সৃষ্টি করা যাবে না একই গ্রামের কয়েকজন মিলে কোনো ফ্ল্যাট বাসায় একত্রিত হয়ে ঈদের নামাজ শুরু করবে না এটি ইসলামের সৌন্দর্যের খেলাফ মানে ইসলাম যে একটা সুন্দর দিন এই সৌন্দর্যের খেলাফ এখানে সুতরাং এইভাবে মতভেদ করা যাবে না একই গ্রামের একই পরিবারের কেউ রোজা রাখছে কেউ আবার খাচ্ছে দিনের বেলায় এই বিষয়টা সুন্দর না অসুন্দর একটা জিনিস সুতরাং বিজ্ঞ আলেমগণ বলেছেন যে এরকম যেন না হয় কোনো সমাজ যেন এরকম না হয় যে কেউ রোজা রাখবে কেউ ইফতার করবে কেউ ঈদের নামাজে যাবে কেউ বসে থাকবে এই বিষয়টা ভালো নয় একই শাসকের অধীনে এই এইভাবে এক একদিন রোজা রাখা এক একদিন আলাদাভাবে ঈদ করা এটা ঠিক নয় বিজ্ঞ আলেমগণ নাসিরুদ্দিন আলবানি মোহাম্মদ সালেল উসাইমিন বিন বাজ রাহিমাহুল্লাহ সহ সকল বিজ্ঞ আলেম এই কথাই বলেছেন কিন্তু আমাদের সমাজের কিছু মানে দিনপ্রিয় কিছু আলেম আবেগী আলেম তারা বলছে মুসলমানদের ভিতরে একদিন একই দিনে ঈদ হবে না কেন একই দিনে রোজা শুরু হবে না কেন সারা দিনে দুনিয়াতে তো লাইলাতুল কদর একটাই সারা দুনিয়াতে তো শুক্রবার একটাই জুমার দিন একটাই এই যে কেন কেন এই যে প্রশ্নগুলো এগুলো হাদিস সম্মত না এগুলো হাদিস বিরোধী আমি মনে করি এই একদিনে সম্ভব সম্ভব নয় একই সময়ে সম্ভব নয় এমনকি সৌদি আরবের ভিতরেও তো এক ঘন্টার ডিফারেন্স হ্যাঁ এটা কখনো সম্ভব নয় কারণ আমরা যখন এই বাংলাদেশে যখন রোজা শুরু করি তখনও সৌদি আরবে মানুষ খাওয়া দাওয়া করতেছে হ্যাঁ সেরি খাচ্ছে সেরি সময় এখন হয়ই নাই অথচ এখানে কয়েক ঘন্টা হয়ে গেছে দিন হয়ে গেছে মানে আল্লাহ সুবহানাহু তাআলা দিন এবং রাত্রি এমনভাবে ঘুরাচ্ছেন এমনভাবে সৃষ্টি করেছেন যাতে পৃথিবীর প্রত্যেক জুমার নামাজ হতেই থাকে আসরের নামাজ হতেই থাকে এখন কোনো না কোনো স্থানে জুমার নামাজ হচ্ছে না আমরা জুমার নামাজ শেষ করেছি আরেক জায়গায় জুমার নামাজ হচ্ছে মাগরিবের নামাজও হচ্ছে জোহরের নামাজও হচ্ছে চলতেই থাকবে আল্লাহর এবাদত যেন সব সময় চলতে থাকে প্রতিটি মুহূর্তে যেন আল্লাহর গুণগান গাওয়া হয় আল্লাহর এবাদত চলে এই জন্য আল্লাহ তাআলা দিবা এবং রাত্রিকে এইভাবে চালাচ্ছেন এটা আমাদের বোঝা উচিত যে জিনিসটা সম্ভব নয় যা অসম্ভব যা কখনো হয়নি ওই জাতীয় বিষয়ে তর্ক বিতর্ক করে আমাদের সময় নষ্ট করা মোটেই ঠিক নয় আর এটা দিনের কোনো মৌলিক বিষয়ও নয় এবং একদিনে ঈদ হয়ে গেলেই যে সারা দুনিয়ার মুসলমানের অন্তরে এক হয়ে যাবে এরকম এমন কোনো কথা ইসলামে নেই বরং আকীদা যখন ঠিক হয়ে যাবে ঈমান যখন ঠিক হয়ে যাবে মুসলমানদের মধ্যে থেকে যখন শেরেক এবং বেদাত চলে যাবে তখন কেবল তাদের মধ্যে ঐক্য চলে আসবে উদ্দেশ্য যখন ঠিক হবে তখনই তাদের ভিতরে ঐক্য আসবে একদিনে রোজা রাখলে একদিনে ঈদ করলে তাদের ভিতরে ঐক্য কখনোই আসবে না কিন্তু শয়তান আমাদের ভিতরে দলাদলি মতভেদ সৃষ্টি করে দিচ্ছে এতে করে শয়তানেরই লাভ হচ্ছে আমাদের কোনো লাভ হচ্ছে না ধন্যবাদ মহিলারা মুখ খুলতে পারবে কি না হাত খুলতে পারবে কি না মানে পর্দার বাহিরে রাখতে পারবে কি না তো এ ব্যাপারে আলেমদের থেকে দুটি কথা পাওয়া যায় বিন বাজ বিন উসাইমিন সহ অন্যান্য বড় আলেমদের মত হচ্ছে চেহারাই যেহেতু সৌন্দর্যের সবচেয়ে সর্বাধিক আকর্ষণীয় অঙ্গ মহিলাদের সুতরাং চেহারাও ঢেকে রাখতে হবে হাত ঢেকে রাখতে হবে চেহারাও ঢেকে রাখতে হবে অর্থাৎ কালো কাকের মতো সব কিছুই কালো দেখা যাবে এখানে কোনো কিছু বের করা যাবে না এমন পোশাক পরতে হবে যাতে একদম কালো কাকের মতো দেখা যায় কোনো অংশই যেন কোনো সৌন্দর্যই যেন প্রকাশ না পায় এই হচ্ছে এক শ্রেণীর আলেমদের বক্তব্য এবং কথা এবং এটাই এই ফেতনার যুগে এটাই হচ্ছে সর্বাধিক নিরাপদ সর্বাধিক নিরাপদ সম্পূর্ণ ঢেকে রাখা ওইদিকে নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ
তার আগে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে মত পাওয়া যায় যে মুখ মুখমণ্ডল এবং হাত খুলতে পারবে প্রকাশ করা যাবে ইল্লা মা যাহারা মিন্না কুরআন যেহেতু বলেছে যে যা এমনিতে বের হয়ে যায় তা ব্যতীত বাকি সব ঢেকে রাখবে তো এর ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও বলেছেন হুয়াল ওয়াজহুল কাফফান যা এমনিতে বের হয়ে যায় যা বের করা আবশ্যক তা হচ্ছে চেহারা এবং হাত উভয় হাত এ কথা তারা বলেছেন কিন্তু অন্য আলেমগণ এর জবাব দিয়েছেন এভাবে যে তারা যখন বাড়ির ভিতরে থাকবে তারা যখন মাহরামের কাছে থাকবে যেমন নিজের সন্তান নিজের পিতা নিজের ভাই নিজের ছেলে এই জাতীয় রক্ত সম্পর্কীয় আত্মীয়ের সামনে যখন থাকবে তখন তারা মুখ এবং হাত খুলতে পারবে কিন্তু অপরিচিত পুরুষদের সামনে কখনোই তারা খুলতে পারবে না এভাবে ব্যাখ্যা করেছেন জবাব দিয়েছেন যারা বলেছেন যে সমস্ত কিছু ঢেকে রাখতে হবে তাদের কথা জবাব দিয়েছেন যে হ্যাঁ হাত এবং মুখ খুলবে কখন যখন বাড়ির ভিতরে থাকবে যখন রক্ত সম্পর্কীয় আত্মীয় পুরুষ আত্মীয়দের সামনে থাকবে এবং রাস্তা দিয়ে চলার সময় যখন কোনো পুরুষ না থাকবে মহিলারা যখন একা চলবে তখন তার ঢেকে রাখার কোনো দরকার নাই হ্যাঁ যখন পুরুষ আসবে সামনে পুরুষের দলের ভিতর দিয়ে যখন যাবে তখন উপরের দিক থেকে পর্দা ঝুলিয়ে দিবে ওয়ায়ুদনীনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তাদের মাথার উপর থেকে তারা পর্দা টেনে সামনের দিকে ঝুলিয়ে দিবে যখন পুরুষের সাথে চলবে যখন জনসমাবেশে চলবে হাদিসে এই কথা এসেছে হজের সময় উম্মুল মুমিনগণ বলেছেন যে আমরা হজের সময় মুখমণ্ডল খোলা রাখতাম হজের সময় আমরা আমাদের মুখমণ্ডল খুলে রাখতাম কিন্তু পুরুষেরা যখন আমাদের সামনে দিয়ে যেত তখন আমরা উড়না নামিয়ে দিতাম ঝুলিয়ে দিতাম ধন্যবাদ তারপরে কি সুন্দর আরেকবার প্রশ্ন করেছেন যে আমাদের সমাজের অনেক জায়গায় দেখা যায় জুমার দিন প্রথমে ইমাম সাহেব মেম্বারে বসে আলোচনা করেন তারপরে জুমার আজান হয় তারপরে আবার দুইটা খুতবা হয় এটাই সঠিক নাকি জুমার দিন সরাসরি মূল খুতবায় বাংলায় আলোচনা করা সঠিক কোনটা সঠিক তো এ ব্যাপারে কথা হচ্ছে যে জুমার দিনের সুন্নত হচ্ছে আদব হচ্ছে যে জুমার সময় হলে ইমাম সাহেব মেম্বারে উঠবেন খতিব মেম্বারে উঠবেন যখন জুমার সময় হবে তারপর মুয়াজিন আজান দিবে তার আগে জুমার দিনের কোনো আলোচনা নেই জুমার দিনে জুমার নামাজের আগে খুতবার আগে মসজিদে বসে গুল হয়ে বসে আলোচনা করা বেদআত নিষিদ্ধ জুমার দিনে মুসল্লিগণ আসবেন দুই রাকাত নামাজ পড়বেন আর বসতে থাকবেন অর্থাৎ যে কেউ আসবে দুই রাকাত নামাজ পড়বে তারপর বসবে এবার মুসল্লিগণ আসতে থাকবেন হাদিসে এসেছে যে ব্যক্তি জুমার দিন সবার আগে আসলো তার নাম ফেরেশতাগণ সবার আগে লিখে নেন এক নম্বরে অন্য হাদিসে এসেছে যে সে একটি উট আল্লাহর রাস্তায় সাদকা করা সব পেয়ে গেল সুবহানাল্লাহ এভাবে মুসল্লিগণ আসবেন যত ইচ্ছা নামাজ পড়তেই থাকবেন কিন্তু আমাদের সমাজে আছে কি যে লালবাতি জ্বালানো থাকে এবং নামাজ পড়তে দেওয়া হয় না যে বসুন এখন আলোচনা হচ্ছে আলোচনা শুনুন তারপরে সুন্নত পড়ার সময় দেওয়া হবে এই জাতীয় কথা বলা হয় অনেক ক্ষেত্রে এই জাতীয় কথা সম্পূর্ণ ভুল জুমার দিন জুমার নামাজের আগে আর কোনো আলোচনা নেই মেম্বারে বসেও না এমনকি মেম্বারের নিচে বসেও কোনো আলোচনা করা যাবে না বাংলায়ও না আরবিতেও না খতিব কেবল মেম্বারে উঠবেন জুমার নামাজের সময় হলে সালাম দিবেন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং চার খলিফা এবং পরবর্তী কালের ইমামগঞ্জ যেভাবে করতেন মাতৃভাষায় আলোচনা হবে খুতবা হবে কারণ আল্লাহ তাআলা প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছেন ওই জাতির ভাষায় লিউবাইয়িনা লাহুম যাতে করে রাসূলদের কথা উম্মতেরা বুঝতে পারে লিউবাইয়িনা লাহুম সেভাবে আমরা খুতবা দিব যে দেশের যে ভাষা ওই ভাষাতে জুমার দিনে খুতবা হবে এটি হচ্ছে জুমার খুতবার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সমাজের অবস্থা পরিস্থিতি প্রেক্ষাপটকে সামনে রেখে ইমাম সাহেব খুতবায় বয়ান দিবেন বর্ণনা দিবেন এটি হচ্ছে সঠিক এটি হচ্ছে সুন্নতসম্মত এটি হচ্ছে কোরআন সুন্নার পথ
কিন্তু এই পথ পরিহার করে আমাদের সমাজের বেশ কিছু জায়গায়, বরং অধিকাংশ জায়গায় খুতবা তিনটা হয়ে যায়। কটা হয়? তিনটা। একটা আপনার আজানের আগেই, এই যে খুতবাটা, এই যে আলোচনাটা বাংলা ভাষায়, এটা মারাত্মক ভুল, সম্পূর্ণ বেদাত। মূল খুতবাতেই আপনি বাংলায় বলবেন, আরবিতে আয়াত এবং হাদিস পাঠ করা হবে এবং ওর ব্যাখ্যা মুসলমানদের সামনে পেশ করা হবে। এটি হচ্ছে সুন্নতসম্মত, এটি হচ্ছে সঠিক। আর অন্যান্য যে সমস্ত সিস্টেমের কথা আপনি বললেন, ওগুলো সঠিক নয়, ওগুলো ভুল। ক্ষেত্র বিশেষে এই ভুলটা মারাত্মক হতে পারে, আবার কোনো ক্ষেত্রে একটু কমও হতে পারে। এই সমস্ত সিস্টেম আমাদের সমাজে এগুলো চলে আসছে, এগুলো প্রচলিত নিয়ম, মানুষ তৈরি করেছে। তো আমাদেরকে কোরআন এবং সুন্নার দিকে ফিরে যাওয়া আবশ্যক, কোরআন এবং সুন্না অনুসরণ করা জরুরি। আমরা চেষ্টা করব যথাসাধ্য কোরআন এবং সুন্না ভিত্তিক সকল আমল করার জন্য, জুমার দিনের খুতবা থেকে শুরু করে অন্যান্য সকল আমল আমরা সুন্নত মোতাবেক করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের একবার প্রশ্ন করেছেন, কুরবানির মধ্যে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও যুক্ত করতে হবে কিনা, এইবারে একবার জানতে চেয়েছেন। আমাদের সমাজের অনেক মুসলমান আছে, তারা সবকিছু রাসূলের জন্য কি করে দেয়, উৎসর্গ করে বা হাদিয়া হিসাবে বা বক্সাইয়া দেয়, মানে সব রাসূলুল্লাহর নামে কুরবানিও। তো এই সিস্টেম চলে আসছে, এটা হচ্ছে প্রচলিত নিয়ম। কুরবানির ক্ষেত্রে সঠিক নিয়ম হচ্ছে আপনার নিজের কুরবানি নিজে জবাই করবেন, তার আগে আপনি নিয়ত করবেন যে এটা আল্লাহর জন্য, আমি কুরবানি করছি কার জন্য, আল্লাহর জন্য। ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, তারই জন্য কুরবানি করো। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, আমার নামাজ আমার কুরবানি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সুতরাং কুরবানি হবে আল্লাহর জন্য। জবাই করার সময় আপনি নিজে জবাই করা উত্তম। হ্যাঁ, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি মিন্নি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। হ্যাঁ, একা কুরবানি দিলে ছাগল হোক খাসি হোক গরু হোক, বলবেন হে আল্লাহ, তুমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের জীবিত মৃত সকল সদস্যের পক্ষ থেকে ইহা কবুল করো। তারপরে জবাই করে দিলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শেষ। এখানে নাম উল্লেখ করতে হবে, উমুক 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 এভাবে নাম উল্লেখ করা এটা মারাত্মক ভুল এবং পশুকে কষ্ট দেওয়ার সামিল, তাই না? একটা নাম ভুলে গেছে, ওইটা স্মরণ করতে গিয়ে ওই কি করা হয়, পশুকে মাটিতে শুয়ে রেখা হয়, আটকিয়ে রাখা হয়, এটা মারাত্মক ভুল, এটা ঠিক না। হ্যাঁ, সাতজনের পক্ষ থেকেও যদি কুরবানি হয় ওই ক্ষেত্রেও শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার, নাম উল্লেখ করার কোনো দরকার নাই, নাম উল্লেখ করার কোনো দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরে খবর জানেন, যা আমরা প্রকাশ করি তাও জানেন, যা আমরা গোপন করি তাও তিনি জানেন। ইয়ালামু খায়েনাতাল আয়ুন ওমা তুখফিস সুদুর, আল্লাহ তাআলা চোখের খেয়ানতি সম্পর্কে জানেন এবং অন্তর যা গোপন করে তাও জানেন। আল্লাহর কাছে কোনো কিছুই অস্পষ্ট নয়, কোনো কিছুই গোপন নয়, তিনি অন্তর্যামী। ইয়ালামু মা ফিস সুদুর, তিনি অন্তরের বিষয়ে সব কিছুই জানেন। আমরা কুরবানি কার জন্য করতেছি, কি জন্য করতেছি, এগুলো আল্লাহ তাআলা সবই জানেন। সুতরাং নাম উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ। যে আরেকবার জানতে চেয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন যলালা, প্রত্যেক বেদাতি গুমরাহী। তাহলে বেদাতে সাইয়্যা এবং বেদাতে হাসানা এই ভাগে ভাগ করা আসলো কোথা থেকে? জি ভাই, আমাদের সমাজের এক শ্রেণীর লোক বেদাতকে দুই ভাগে ভাগ করে, একটাকে বলে হাসানা আরেকটা বলে সাইয়্যা। এই শ্রেণীবিন্যাস ঠিক নয়। এবাকে বেদাত এভাবে বেদাতকে বিভক্ত করা এবং এক বাক্যে নিকৃষ্ট বলা এবং আরেক বাক্যে উত্তম বলা, এটা ঠিক নয়। যেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কুল্লু বেদাতিন জালালা, প্রত্যেক বেদাতি গুমরাহী। বেদাতের মধ্যে হাসানা বলতে কিছু নেই, ভালো বলতে কিছু নেই, সকল প্রকার বেদাতি নিকৃষ্ট, সকল প্রকার বেদাতির মধ্যে গুমরাহী। সুতরাং এইভাবে ভাগ করাও বেদাত, বেদাতকে হাসানা এবং সাইয়া এই দুই ভাগে ভাগ করাও বেদাত, যেহেতু এই ভাগের কথা হাদিসে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রত্যেক ভাষণে এই কথাটা বলতেন, প্রত্যেক খুতবাতে বলতেন, আম্মা বাদ ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহাদাসাতুহা, হ্যাঁ, ওয়া কুল্লু মুহাদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন যালালা। তিনি সাবধান করেছেন প্রত্যেকটা ভাষণের মধ্যে, প্রত্যেকটা খুতবার মধ্যে ভূমিকা স্বরূপ কথা বলতেন।
যদি বেদাতের মধ্যে হাসানা কিছু থাকতো তাহলে অবশ্যই তিনি ভাগ করে দেখিয়ে দিতেন যে এটি হচ্ছে হাসানা এটি হচ্ছে সাইয়া। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বেদাতকে এই দুই ভাগে ভাগ করেন নাই, সুতরাং এই দুই ভাগে ভাগ করাও বেদাত। এটা আসলো কোথা থেকে? এগুলো মানুষ তৈরি করেছে। অন্যান্য বেদাত যেভাবে এসেছে ঠিক এভাবেই তারা বেদাতকে দুই ভাগে ভাগ করেছে। মানে ইসলামের নামে অনেক নতুন নতুন জিনিসকে, জিনিসের বৈধতা দেওয়ার জন্য, অনেক বৈধতাকে সমর্থন দেওয়ার জন্য, চালু করার জন্য তারা এই দুই ভাগে ভাগ করে নিয়েছে, যাতে করে মানুষের কাছে বেদাতকে গ্রহণযোগ্য করা যায়, মানুষের কাছে যেন এটার গ্রহণযোগ্যতা তুলে ধরা যায়, মানুষ যেন গ্রহণ করে, এইভাবে তারা বেদাতকে দুই ভাগে ভাগ করেছে। আসলে এইভাবে বেদাতকে ভাগ করাও আরেকটা বেদাত। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি, এখানে আমি আজকে আপনাদের সাথে এই সাক্ষাতের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আবারও যেন একসাথে একত্রিত করেন। আল্লাহুম্মা আমিন। দুনিয়াতে যদি কখনো এভাবে একত্রিত হওয়া সম্ভব না হয়, আল্লাহ তাআলা যেন তার সম্মানিত ঘর বেহেশতের মধ্যে যেন আমাদেরকে একসাথে একত্রিত হওয়ার তৌফিক দান করেন, আমরা যেন সেখানে সাক্ষাৎ করতে পারি, একসাথে জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।